দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি সিরাজগঞ্জ রেল ফ্লাইওভার ঝাউল রেল ফ্লাইওভারে উপস্থিত হয়ে আপনাদেরকে আপডেট জানাচ্ছি। অনেকেই আপনারা এটা দেখতে চেয়েছেন, আমি প্রায় দুই মাস আগে আপনাদেরকে এর আপডেট দিয়েছিলাম, কিন্তু তারপরে এদিক দিয়ে যাতায়াত করেছি কিন্তু আর কোনো ভিডিও করিনি, তো যার কারণে আমি এখানে এসেছি এবং কতদূর কাজ হইলো আমি সেটা আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। আমি দেখাতে শুরু করেছি পশ্চিম অংশ, মানে যেখানে রংপুর র্যাম যুক্ত হয়েছে, হাটিকুমরুল থেকে যে রাস্তাটি এসে এই ফ্লাইওভারের সাথে যুক্ত হয়েছে, আমি সেটা থেকে শুরু করেছি। আমি উপরে উঠে গেলাম, দেখুন এখানে মিস্ত্রিরা কাজ করছে, অনেক মিস্ত্রি দেখছি। এখানে যে ডেক নির্মাণ হচ্ছে আর সেটা 30 ইঞ্চি মোটা করে, এখানে আই গার্ডার নাই আপনারা জানেন, তবে ক্যাপ গার্ডারের মধ্যে দিয়ে এই মিস্ত্রির রড পার করছে, মানে সংযুক্ত করে দিচ্ছে। অনেক কাজের তোড়জোড় দেখছি এখন, কিন্তু কিছুদিন আগে এত বেশি তারা কাজ করেনি, বা কিছুদিন কাজ বন্ধও ছিল। রংপুর র্যাম পানি দিচ্ছে এবং র্যাম অনেকটাই তৈরি হয়েছে, দুইজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের সাথে আমার কথা হয়েছে। অনেকখানি নির্মাণ হয়েছে, বালি ফেলছে কেবল, দেখুন এখানে প্রায় 60 মিটারের মতো ফোর লেন কমপ্লিট হয়েছে এবং একই সাথে প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা সেটা দিচ্ছে, শাটার নির্মাণ করেছে। আমি এই সমস্ত শাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলেছি, বিভিন্ন শ্রমিক বিভিন্ন কাজ করে চলেছে। মাঝখানের যে মিডিয়ান, সেই মিডিয়ান উত্তর পার্শ্বের টুলেনের অংশে হয়েছে এবং দক্ষিণ পার্শ্বের টুলেনের হচ্ছে, শাটার নির্মাণ করেছে, মাঝখানে ঢালাই দিয়েছে কিছু এবং আরও একটু ঢালাই দিতে হবে। দেখুন এটা উত্তর পার্শ্বের মিডিয়ান, ওপারে অনেক রড টড রেখেছে, কাজ চলছে একযোগে। এগুলো রড রেখেছে যেগুলো ভিতরে কাজে লাগবে, 30 ইঞ্চি মোটা করে যে ঢালাই দিবে সেই ঢালাইয়ের। প্রিয় বন্ধুরা, এটা টু লেনের অংশে কাজ চলছে, দেখুন ফোর লেনের টু লেনের কাজ হচ্ছে। এটা পশ্চিম প্রান্ত থেকে শুরু করেছে, আমি পশ্চিম প্রান্তের অংশটাই আপনাদেরকে দেখিয়ে চলেছি। ডান দিকে দেখুন, এটা টু লেন ফোর লেন, এটা পরে করবে, এটা এগিয়ে যাবে, এটা কমপ্লিট হবে তারপরে। আমি নিচে এসেছি, এখানে উত্তর পার্শ্বের টু লেনের শাটার দিচ্ছে এবং দেখলেন রড দিচ্ছে, এবং দক্ষিণ পার্শ্বের যে টু লেন, এই যে সেটা মাটি ফেলছে, গোড়ায় মাটি ফেলছে এবং উপরের কাজগুলো এগিয়ে নিয়ে চলেছে।
আমি আস্তে আস্তে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তবে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার কথা হয়েছে, এখানে যে দায়িত্বে আছে, উনি বলেছে আগামী জুন মাসের শেষের দিকে উদ্বোধন হবে টার্গেট নিয়ে আমরা কাজ করছি এখন। তার মানে 7 থেকে 8 মাসের মধ্যে এটা উদ্বোধন করা সম্ভব, কারণ যেখান দিয়ে রেল লাইন পার হয়েছে তার পূর্ব অঞ্চল বা পূর্বাংশে, যেখানে প্রায় 800 মিটারের মতো জায়গা ওই পাশে আছে, এদিকে 400 মিটারের মতো, সেই জায়গাটা প্রায় হয়েছে। মাঝে কিছু কিছু জায়গা একটু ঢালাই দিতে হবে, কী কারণে সেটা মিস করেছে সেটা আমি জানি না, তবে সম্পূর্ণ হতে প্রায় 8-10% কাজ পূর্ব অংশে আছে। প্রিয় দর্শক, এটা পশ্চিম অংশের, মানে রেল লাইন থেকে পশ্চিমাংশের কাজ, এবং দেখেন এই রাস্তার নিচ দিয়ে সিএনজি চলাচলের জায়গা আছে। এদিকে মঞ্চ তৈরি করার জন্য 30 ইঞ্চি পাইপ দিয়ে খুব কাছে কাছে, যেহেতু উপরে খুবই মোটা একটা ঢালাই হবে, সেই জন্য মোটা মোটা পাইপ দিয়ে ডেক নির্মাণ করছে, মঞ্চ নির্মাণ করছে। দেখুন, আমি দেখলাম মাঝে মাঝে অনেক শ্রমিক ভিতরে ঢালাইয়ের, সরি, ওয়েল্ডিংয়ের কাজ করছে, জুড়ে দিচ্ছে একটার সাথে আর একটা পাইপ, যাতে করে সরে নড়ে না যায়। উপরে যেহেতু প্রচুর ওয়েট হবে, ভারী হবে, সেই কারণে এই ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, এটাই রেল লাইনের জায়গা। এই যে দেখুন, রেল লাইন মাঝ দিয়ে চলে গেছে, পূর্ব দিকে আছে 800 মিটার এবং পশ্চিম দিকে আছে 400 মিটার, যে এখান থেকে মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, সেহেতু এগুলো দিয়ে উপরে ঢালাইটা করবে, সেই আয়োজন তারা করছে। অনেক অনেক বড় কাজ, 1200 মিটার, দুই দিকে 200 200 400 হবে র্যাম, এবং প্রায় 750-800 মিটার হবে ফ্লাইওভার। এই মিলে 1150-1200 মতো এই ফ্লাইওভারটা হবে। আমি পূর্ব অংশের কাজ নজরে আপনাদেরকে দেখিয়ে চলেছি। দেখুন, এই যে এখানে একটু কাজ বাকি আছে, আমি রেল লাইন থেকে পূর্ব দিকে এগিয়ে চলেছি এবং আপনাদেরকে এক নজরে গোটা ফ্লাইওভার আপনাদেরকে দেখাচ্ছি। অনেক অনেক কাজ হয়েছে, এদিকে কাজ বেশি হয়েছে, মানে কাজটা অনেক এগিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি পূর্ব দিকে একেবারে শেষের দিকে এসেছি। দেখুন, এখান থেকে ফ্লাইওভার শেষ এবং তারপরে র্যাম শুরু হলো পূর্ব দিকের, মানে ঢাকার দিকে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এলেঙ্গা রংপুর মহাসড়কের ঝাউল ফ্লাইওভার দেখালাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।